আজ আমি বানাচ্ছি করাচি হালুয়া বা কর্নফ্লাওয়ারের হালুয়া। এটা খেতে ভীষণই টেস্টি। তাহলে দেখে নিন আমি কিভাবে করাচি হালুয়া বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কর্নফ্লাওয়ারের হালুয়া বানানোর জন্য 100 গ্রাম কর্নফ্লাওয়ার, 200 গ্রাম চিনি, আমন্ড, কাজু বাদাম, বিটের রস, লেবু, বাটার, বাটারটাকে গলিয়ে নেব, এলাচ নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি, একটা শিরা বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি। এদিকে কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে গুলে নেব। আরো খানিকটা জল দিয়ে দেব। এরকম পাতলা হবে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেছে, একটা শিরা, পাতলা শিরা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সমানে নাড়াচাড়া করে যেতে হবে, নইলে দলা পাকিয়ে যেতে পারে। গাঢ় হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এর মধ্যে বিটের রসটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে করে দিয়েছি। এবার এর মধ্যে আমন্ড আর কাজুটা দিয়ে দিচ্ছি। এবারে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারেন এর মধ্যে। গলিয়ে রাখা মাখনটা এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের হালুয়া বা করাচি হালুয়া তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা কেক টিন বাটার মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, এর মধ্যে আমি ঢেলে নেব। বেশি দেরি করা যাবে না, এর মধ্যে ঢেলে নিতে হবে সঙ্গে সঙ্গে, নইলে কড়াইয়ের মধ্যে জমে যাবে। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, ততক্ষণে জমে যাবে। ঠান্ডা হয়ে গেছে,
এবার থালার মধ্যে ঢেলে নেব। একটা ছুরির সাহায্যে নিজের পছন্দ অনুযায়ী কেটে নেবো।